নমস্কার বন্ধুরা দ্য বেল পেপারে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি নিরামিষ তরকারি তৈরি করে দেখাবো যেটা আপনারা পুজোর দিনে ভগবানকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন এছাড়া লুচি বা পরোটার সাথে খেতে পারেন চলুন স্টার্ট করা যাক লাগবে কুমড়ো খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর লাগবে আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি কুমড়ো আর আলু একই রকমভাবে কেটে নিয়েছি রান্নার জন্য লাগবে সর্ষের তেল ফোড়নের জন্য লাগবে সামান্য পরিমাণে কালো জিরে স্বাদ মতো নুন লাগবে আর লাগবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি লাগবে আর লাগবে কিছু কাঁচা লঙ্কা চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর দিলাম কাঁচা লঙ্কা এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য আমি তরকারিতে চিনির ব্যবহার করেছি যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম চিনি তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে ঝোলটা একটু ফুটে উঠলেই একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে দিলাম আমার তরকারিটি প্রায় হয়েই এসছে জলটা শুকিয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এইভাবে আমার নিরামিষ তরকারিটি তৈরি হয়ে গেল যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ